মৃতদেহের পাশে বসেই সবাই খাচ্ছে সুস্বাদু খাবার। ভারতের কোথায় রয়েছে এমন রেস্তোরাঁ? প্রিয় মানুষের সঙ্গে গরম চায়ে চুমুক দিচ্ছেন, আর পাশে রয়েছে কোনো মৃতদেহ থুড়ি। মৃত ব্যক্তির পাশে বসে চায়ের সঙ্গে স্বাদ নিচ্ছেন টায়েরও। শুনেই শিউরে উঠছেন, তাই তো? না, কোনো রূপলি পর্দার গল্প নয়, একেবারে বাস্তবেই যে রয়েছে এমন দৃশ্যের নজির নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে ভারতের সেই আজব রেস্তোরাঁর খবর। কয়েক বছর আগেও রেস্তোরাঁ মানেই ছিল আলো আধারির পরিবেশে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার খাওয়া, কিন্তু সময়ের সঙ্গে সবেতেই লেগেছে আধুনিকতার ছোঁয়া। বদলেছে তথাকথিত রেস্তোরাঁর ধারণা, মানুষের মনে জায়গা করে নিচ্ছে বিভিন্ন থিমের ঝাঁ চকচকে কফি কিংবা রকমারি চায়ের দোকান। কিন্তু তাই বলে মৃতদেহর পাশে বসে চা খাওয়া শুনতে অদ্ভুত লাগলেও ভারতেই রয়েছে এমন একটি চায়ের দোকান যেখানে নিত্যদিন মৃতদেহের পাশে বসেই গল্পে মশগুল হন ক্রেতারা। ইতিমধ্যে সেই চায়ের দোকানের ভিডিও ভাইরাল হয়েছে নেট পাড়ায়। আহমেদাবাদের লাল দরওয়াজায় রয়েছে সেই আজব চায়ের দোকান, নাম তার লাকি টি স্টল। তবে চায়ের দোকানটি কিন্তু মোটেও নতুন নয়, বিগত 72 বছর ধরে সেই দোকানের ক্রেতারা কফিনের পাশে বসে দিব্যি সুস্বাদু খাবারের স্বাদ নিচ্ছেন। যদিও সম্প্রতি এক ফুড ব্লগার দোকানের অভ্যন্তরীণ সজ্জার ভিডিও শেয়ার করার পর দোকানটি ইন্টারনেটে নজর কেড়েছে। হাংরি ক্রুসার্স নামে নিজের ইনস্টাগ্রাম পেজে জায়গাটির ইতিহাসের বর্ণনাও দিয়েছেন এই ব্লগার। কেনই বা এমন থিমের চায়ের দোকানটি তৈরি হয়েছিল? আসলে দোকানের মালিক কৃষ্ণন কুট্টি আহমেদাবাদে রেস্তোরাঁ খোলার জন্য জমিটি কেনেন, কিন্তু সেই সময় তিনি জানতেন না যে সেখানে একটি কবরস্থান আছে। তবে বিষয়টি জানার পরেও সেখানে রেস্তোরাঁ গড়ার পরিকল্পনা বদল করেননি তিনি, তাই সেই কবরস্থানটি অক্ষত রেখেই সেই রেস্তোরাঁ গড়ে তোলেন। কবরস্থানের মাঝের ফাঁকা জায়গায় ক্রেতাদের বসার ব্যবস্থা করেন তিনি। শুধু তাই নয়, প্রতিদিন সকালে দোকানের কর্মীরা কফিনগুলো পরিষ্কার করে তাতে ফুল দেন। ধীরে ধীরে সেই কবরস্থানের চায়ের দোকানটি শহরের অন্যতম পছন্দের জায়গা হয়ে উঠেছে বলে জানিয়েছেন ওই ব্লগার। জনপ্রিয় শিল্পী এম এফ হোসেন প্রায়ই লাকি টি স্টলে আসতেন। 1994 সালে তিনি তার একটি আঁকা দোকানের মালিককে উপহারও দেন। বেশ কয়েকদিন আগে ভিডিওটি ভাইরাল হতেই নেট পাড়ায় বিভিন্ন মন্তব্য আসতে শুরু করে। বেশিরভাগ নেটিজেনই দোকানটির বিষয়ে জেনে অবাক হয়ে গিয়েছেন। এই ধরনের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও, এবং ভিডিওটি শেয়ার করুন নিজেদের প্রিয়জনদের মধ্যে।